পরীক্ষা তো বাতিল, তাহলে মূল্যায়ন কিভাবে? এখনো তা জানায়নি রাজ্য সরকার, সাত দিন পর এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন একটা থাকছেই, সিবিএসই আইসিএসই বোর্ডের ক্ষেত্রে অভ্যন্তরীণ মূল্যায়ন করা যতটা সহজ, রাজ্য বোর্ডের ক্ষেত্রে তা কি আদৌ সম্ভব? প্রথমে বিশেষজ্ঞ কমিটির মত, পরে ইমেলে রাজ্যের সাধারণ মানুষের ভাবনা জেনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশ, পড়ুয়াদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে যেন খেয়াল রাখা হয়। কিন্তু শিক্ষাবিদদের একাংশের বক্তব্য, এটা ঠিক যে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডবে দশম ও দ্বাদশ স্তরের পরীক্ষা বাতিলের ঘোষণা করেছে দুই দিল্লি বোর্ড, কিন্তু রাজ্যের সরকার ও সরকার পোষিত স্কুলগুলির সঙ্গে দিল্লি বোর্ডের পড়ুয়াদের পড়াশোনার ধরন ধারণের ফারাক রয়েছে। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মতো জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে রাজ্যের এক শ্রেণীর ছাত্রছাত্রী বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। শিক্ষাবিদদের বক্তব্য, আমাদের দেশে স্কুল স্তরের পড়াশোনায় পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি ক্লাসের সব ধরনের ছাত্র বা ছাত্রীর প্রতি নজর পড়ে না, সেই পরিকাঠামো নেই সব স্কুলে, আর অতিমারী পরিস্থিতিতে অফলাইন ক্লাস হয়নি। যারা ভালো ছাত্র তারা বড় বড় পরীক্ষার জন্য তৈরি হয়, হয়তো কেউ বড় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, আশা করেছিল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের দারুণ ফলে, তাই পরীক্ষা না হলে মুড়িমিচড়ির একদর হয়ে যাবে না তো। এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 12.5 লক্ষ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 8 লক্ষ। শিক্ষাবিদদের একাংশের প্রশ্ন, বিপুল সংখ্যক পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও পরীক্ষা বাতিলের পক্ষে যে সংখ্যক ইমেলের কথা বলা হচ্ছে তা নগণ্য, তাছাড়া যারা মেল করেছেন বা করতে পারেন তারা সমাজের এগিয়ে থাকা অংশ, আর চলতি বছরের 12 ফেব্রুয়ারি থেকে 19 এপ্রিল পর্যন্ত নবম দশম এবং 11 ও 12 শ্রেণীর ক্লাস হয়েছিল, তখনই একটা বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল, তাহলে হয়তো এভাবে মেধা ও নম্বরের বৈষম্য হতো না। অতিমারীকালে নবম দশম এবং 11-12 ক্লাসের কোনো পরীক্ষাই হয়নি, মূল্যায়নের জন্য তাই হাতে রয়েছে শুধু প্রজেক্টের 10 ও 30 নম্বর, বিষয়ভিত্তিক এই প্রজেক্টের নম্বরে কি কারোর যথার্থ মূল্যায়ন সম্ভব? আইসিএসই, আইএসসি ও সিবিএসসির মতো দশম ও দ্বাদশের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দেশের বেশিরভাগ রাজ্য বোর্ড, কয়েকটি রাজ্য এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। কেরলে কিন্তু রাজ্য বোর্ডের দ্বাদশের পরীক্ষা পর্ব শেষ করা হয়েছে, কে কোথায় দাঁড়িয়ে আছে দেখে নেওয়া যাক। রাজ্য বোর্ডের দ্বাদশের পরীক্ষা, অন্ধ্রপ্রদেশ সিদ্ধান্ত নেয়নি, অসম সিদ্ধান্ত নেয়নি, বিহার পরীক্ষা শেষ, ছত্তিশগড়ে পরীক্ষা চলছে, গোয়ায় পরীক্ষা বাতিল, গুজরাটে পরীক্ষা বাতিল, হরিয়ানা পরীক্ষা বাতিল, কেরলে পরীক্ষা শেষ হয়ে গেছে, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু পরীক্ষা বাতিল করেছে, তেলেঙ্গানা এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। অনেকেই বলছেন রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসতে পারলে খুশি হতো, নতুন এক সমস্যা তো পড়তে হতে পারে এই ধরনের ছাত্রছাত্রীদের, সেটা মানসিক সমস্যা, অনেক খেটেও দাম না পাওয়ার সমস্যা, কোভিডে বেঁচে থাকার লড়াইয়ের মধ্যে এই মানসিক সমস্যাও বড় ব্যাধি হয়ে দেখা দিতেই পারে। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।